যে শীতের রাত কনকনে, শীতের রাতে এত কষ্ট করে সুন্দরবনের এই তো ভগ্ন মাস। আসসালামু আলাইকুম ফিসবেলি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব গড়া জাল দিয়ে কীভাবে মাছ। দর্শক, এখন কাদা কাটা হচ্ছে, মানে মাটি কাটা হচ্ছে। এই মাটি কেটে তারপর জালের একটি অংশ মাটির নিচে দেওয়া হবে, যেন জোয়ারের সময় মানে মাছ যেন ভেরিয়ে না যেতে পারে। তো দর্শক, এখন জাল পুরোপুরি সেট আপ দেওয়া শেষ, কমপ্লিট। জাল এখন মাটির নিচে আছে, কারণ জালের উপর দিয়ে মাটি দেওয়া হয়েছে, কারণ হচ্ছে মাছ যাতে জালের টের না পায়, কারণ জালের টের পেলে মাছে মাছ আর এখানে। তো দর্শক, ঘড়িতে এখন রাত চারটা, চারটার সময় সুন্দরবনের এই চরে নেমেছি আমরা, যে জায়গায় গড়া জাল সেট আপ দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন গড়া জাল। তো সেখানে এক ঘন্টার মতন মাছ তুলে এক জায়গায় রেস্ট নিচ্ছি, কারণ এই কাদার ভিতরে হাঁটতে যে কতটা কষ্টকর এটা তো অবশ্যই বুঝতে পারছেন। তো আমরা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ মাছ পাইনি, তবে আমরা যে মাছগুলো পেয়েছি সবই ছোট সাইজের মাছ, এই জন্য মনটা একটু খারাপ লাগতেছে যে শীতের রাত কনকনে, শীতের রাতে এত কষ্ট করে সুন্দরবনের এই অঞ্চলে রাত্রিযাপন করলাম মাছ ধরার উদ্দেশ্যে, কিন্তু সেখানে বড় ধরনের কোনো মাছ পাইনি। অবশ্য আমরা দুটি তিনটি মাছ পেয়েছি, বড় তাও এই এই সাইজের আর কি, এর থেকে বড় না। আর যা আছে সবই ছোটো 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 ট্যাংরা, ট্যাংরা গুলশা, চিংড়ি, ফাইসে আছে, বড় ট্যাংরাও আছে। এখন ভোর 5:15 বাজে। তো আমাদের আজকের গড়া জাল দিয়ে মাছ ধরা শেষ, তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন ভুলা, মানে চিংড়ির ছোটো মাছ, অন্য অন্য মাছ, মানে সবই ছোটো মাছ। দুঃখের বিষয় হচ্ছে যে বড় মাছ পাইনি। এটা কি মাছ? হ্যাঁ, রামসোস। এরকমের মুখটা কেমন জানো? এই যে ফাইসে মাছ, এই চিংড়ি, মোটামুটি মাছ আছে, তবে বড় মাছ নেই আর কি। এই বাগদা চিংড়ি, এই এই যে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি একদম লাল। হ্যাঁ, এই তো ভগ্ন মাছ। তো আমাদের ফিসবেলি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনও সাবস্ক্রাইব করে না থাকলে, আর ফেসবুক পেজ ফলো না করে থাকলে এখনই ফলো করুন। আর আমাদের ফিসবেলি থেকে মাছ অর্ডার করতে চাইলে, আমার ফ্রেশ ফ্রেশ সুন্দরবনের তাজা ফ্রেশ মাছগুলো অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট fishbelly.com বা ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বা ফিসবেলি ফেসবুক পেজ যে কোনো একটিতে আমাদের নক করতে পারেন। অর্ডার কনফার্ম করার পরেই এই মাছগুলো, এই সুন্দরবনের চরের মাছগুলো চলে যাবে আপনার বাসায় বা কিংবা প্রিয়জনদের কাছে। তো আজকের মতন এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। খোদা হাফেজ।